আসলে আমি এই পুরো আলোচনাটা তেমন কোনো মানে প্রতিক্রিয়া না জানিয়ে আমি বরং ওনাকে কয়েকটা জিনিস স্মরণ করে দিতে চাই। 1979 সালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল, 1986 সালে অংশ নিয়েছিল। তাদের ভাষায় দুটাই সামরিক মানে স্বৈরাচারী ক্ষমতার অধীনে। তো সেই নির্বাচনে ওনারা মানে কেন পারেন নাই, ওই নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল, ডাকাতি হয়েছিল, এগুলো তারা খুব ভালো করে বলতেন। তখন কী কী প্রমাণ দেখিয়েছেন সেগুলো জাতি জানে, কিন্তু তারা বলেছেন কারণ তারা ওটা তাদের জন্য অভিজ্ঞতা ছিল। 1988 সালে তারা নির্বাচন বর্জন করেছেন, 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন তারা বর্জন করেছেন, এবং 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তারা বর্জন করেছেন। নির্বাচন বর্জন যে তারা করেন না, তারা বর্জন তারা করেছেন। এবং কী কারণে বর্জন করেছিলেন, যে কারণ মানে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই। তো একটা মাগুরার নির্বাচনের মানে প্রশ্ন তুলে তারা পুরো তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেন, এবং দেশে 173 দিন হরতাল সহ যত রকম আন্দোলনের পথ পদ্ধতি আছে, বৈধ অবৈধ সবগুলোই গ্রহণ করে তারা সেই আন্দোলনে তারা তাদের মতো করে তারা মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছেন। তো এইটাই তো প্রমাণ করে যে একটা সরকার যারা ক্ষমতায় থাকে তারা তখন সেটা মানতে চায় না। যেমন আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, বলছে তারা সুষ্ঠু নির্বাচন করেছে, কিন্তু প্রত্যেকটি 300 আসনের প্রতিটি কেন্দ্র মাগুরা হয়েছিল। প্রতিটি কেন্দ্রের অভিজ্ঞতা হচ্ছে আগের দিন রাতে ছাত্রলীগ অথবা যুবলীগের লোকেরা অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা সেই কেন্দ্রগুলোতে গিয়েছেন, প্রিজাইডিং অফিসারের ওই কী বলে যারা থাকেন তাদের কাছ থেকে সিল মেরেছেন, কারা প্রিজাইডিং অফিসার হয়, কোন কোন শিক্ষকরা, ব্যাংক কর্মকর্তা, লোকেরা সবাই সব আমরা নির্বাচন বিরোধীদের কাছ থেকে এই অভিযোগ শুনেছি যে ছাত্রলীগ বা ছাত্র মানে যুবলীগ বা আওয়ামী লীগ না প্রশাসন নির্বাচনটা করেছে, রাজনৈতিক দল ছিল না, এই অভিযোগে বিরোধী দল করে, কোনটা ঠিক? দুটোই প্রশাসনের সহযোগিতাতে তো তারা এসে সিলটা মেরেছেন, প্রশাসনের লোকেরা তো আবার নিজেরা সিল মারার কামলাগিরিটা করবেন না, কোট অ্যান্ড কোট। সুতরাং কামলাগিরি করার যে কাজটি, সিল মারার কাজটি তারা যারা করে এসছেন, আমরা নির্বাচন করেছি, আমরা জানি যে কীভাবে হয়েছে, এবং উনি নিজে জানেন, পঙ্কজ দেবনাথ খুব ভালো করে জানেন কাজটা কীভাবে হয়েছে। কাজে এই আলোচনা করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে এগুলো করতে পারবেন, উনি রাজনৈতিকভাবে এই ব্যাখ্যা দিবেন। কিন্তু বাংলাদেশের মানুষের সামনে দুটো রাস্তা আছে, আমি আবারও বলছি, যদি এইভাবে যে গুমখুন ক্রসফায়ার কিংবা রাষ্ট্রযন্ত্রকে পকেটে ঢুকিয়ে দমনপীড়ন করে যে শাসন চালানো হচ্ছে, ওনারা যদি মনে করেন এটা চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে বাংলাদেশের জন্য তো এটা বিপজ্জনক, জনগণের জন্য, জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে, এটা আজকে যে আন্তর্জাতিক বাস্তবতা আমরা বসবাস করছি সেইখানেও বাংলাদেশের জন্য বিপজ্জনক। কাজে রাস্তা আছে একটাই, সেটা হচ্ছে গণতন্ত্রের গতিমুখে ফেরা। আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া আজকে যেভাবে বন্ধ হয়ে গেছে, এই বন্ধ যদি অব্যাহত থাকে তাহলে দেশটা খুবই বিপজ্জনক জায়গায় যাবে। রাস্তা আছে গণতন্ত্রের গতিমুখে ফেরা। গণতন্ত্রের গতিমুখে ফিরতে গেলে মানে যেভাবে আমরা গিয়েছি মনে করেছি একটি নির্বাচন অনুষ্ঠিত হলেই বোধ হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটা হওয়ার বাস্তবতাটা নাই। কারণ আমরা সমস্যার গোড়ায় যাচ্ছি না, সমস্যার গোড়া হচ্ছে এই ক্ষমতা কাঠামো স্বৈরাচারী। কাজেই সামনের দিনের মানুষের সংগ্রাম হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে, সেই রাজনৈতিক সংগ্রামটা আমরা গড়ে তোলার চেষ্টা করছি, এবং সেই রাজনৈতিক সংগ্রাম গড়ে ওঠার পেছনে মানুষের যে স্রোত, সেই স্রোত যে গড়ে উঠছে সেটা খুবই দৃশ্যমান হয়ে উঠছে নানা পরিস্থিতির কারণে। বাংলাদেশের ঘরে থাকতে বাধ্য হচ্ছে, আগামী দিনের রাজনীতির পালা বদল কি বাংলাদেশের মানুষ নির্ধারণ করছে না আন্তর্জাতিক বাস্তবতা নির্ধারণ করছে, কি মনে হচ্ছে? শক্তি, রাষ্ট্রশক্তি, জনগণ, তিনটা শক্তির কেন্দ্র আছে। আন্তর্জাতিক শক্তি নানাভাবেই ক্ষমতার একটা ফ্যাক্টর, রাষ্ট্রশক্তি ক্ষমতার একটা ফ্যাক্টর, জনগণ ক্ষমতার একটা ফ্যাক্টর। জনগণই ঐতিহাসিকভাবে সবসময় ইতিবাচক রূপান্তরের জন্য নির্ধারক ফ্যাক্টর থেকেছেন। আমরা জনগণ যদি ইতিবাচকভাবে নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠতে না পারে এই পরিবর্তনে, তাহলে পরিবর্তন হয়তো অনেক সময় এসছে, কিন্তু সেই পরিবর্তন জনগণের কল্যাণে, দেশের সার্বিক কল্যাণে লেগেছে কি না ইতিহাস থেকে আপনি প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করবেন। এখন আন্তর্জাতিক শক্তির একচেটিয়া সমর্থনে আওয়ামী লীগ এতদিন রাষ্ট্রশক্তিকে পরিপূর্ণ পকেটে ঢুকিয়ে দমনপীড়ন চালিয়ে শাসন চালিয়েছে, কিন্তু আন্তর্জাতিক শক্তির সমর্থনে এখন ফাটল ধরেছে, এবং বাংলাদেশ একটা বিপজ্জনকভাবে বাংলাদেশকে পরিচিত কারণ হচ্ছে যে গুমখুনের দেশ, ক্রসফায়ারের দেশ, মানবাধিকার লঙ্ঘনের দেশ, ফলে এখানকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্যাংশনের আওতায় আসছে বিভিন্ন দেশের কাজে, এইটা আমাদের দেশের জন্য বিপজ্জনক ব্যাপার। এবং আওয়ামী লীগ এই 13 বছর শাসন করে রাষ্ট্রশক্তিকে যেভাবে ব্যবহার করেছে এবং তাদেরকে অবাধ লুটপাট
করার, দুর্নীতি করার, অন্যায় করার লাইসেন্স দিয়েছে গুমখুন করানো পর্যন্ত। এর ফলে এখানে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এই রাষ্ট্রশক্তিকে তারা আগের মতো আর দমনপীড়নে একইভাবে ব্যবহার করতে পারবেন এই আত্মবিশ্বাস তাদের মধ্যে আর এখন দেখা যাচ্ছে না। অন্যদিকে জনগণের জন্য এখন অভিজ্ঞতাটা দাঁড়িয়েছে, অতীত অভিজ্ঞতা থেকে তারা এই পুরো পরিস্থিতিতে বুঝতে পারছেন ক্রমশই, যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করতে না পারি তাহলে বাংলাদেশ অতি বিপজ্জনক খাদে যাবে এবং এইটা আমাদের জন্য খুব বেশি বসবাসের থাকবে না। এবং এটা আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, যে কোনো বড় রাজনৈতিক দল যারা আছেন, রাজনৈতিক স্টেক আছেন, তারা যদি ভেবে থাকেন যে এগুলো মানে তাদের জন্য তেমন কোনো বিষয় না, তারা নিজেরা যে নিজেদের জন্য বিপদ ডেকে আনছেন, এই হুঁশটা তাদের যদি হয় তাহলে বাংলাদেশ হয়তো একটা ইতিবাচক পরিবর্তন যাবে। তবে আমি শেষ পর্যন্ত ভরসা করতে চাইবো জনগণের উপরে, জনগণের সংগ্রাম যদি গড়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়নে উঠেছে।